নমস্কার, আজকের আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে চুলের সমস্যা। চুলের সমস্যার ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে চুল রিগ্রোথ হয় না, অর্থাৎ চুলের পুনরায় বৃদ্ধি হয় না। অনেকের ক্ষেত্রে চুল পড়ার সমস্যা আছে, কিন্তু চুল পড়ার সমস্যার সঙ্গে সঙ্গে তার চেয়েও বড় যে সমস্যা সেটা হচ্ছে কি চুলের রিগ্রোথ হয় না। তো কী কী উপায় বা কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন নিলে পর আপনাদের চুলের রিগ্রোথও হবে, তার সঙ্গে সঙ্গে চুলের গোড়া শক্ত হবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের চুল সুস্থ সবল থাকবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের আমার এই আলোচনা। আমি হোমিওপ্যাথি কনসালট্যান্ট জগন্নাথ রাও, জে এন রাউত হোমিওপ্যাথিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এখন প্রশ্ন যে চুলের সমস্যাগুলো আসে কি করে, অর্থাৎ বিভিন্ন ধরনের লক্ষণ বা বিভিন্ন ধরনের চুলের সমস্যা দেখা দেয়, তো এই চুলের সমস্যাগুলো হয় কেন বা কিভাবে হতে পারে জাতীয় চুলের সমস্যা? মূলত অনেক ক্ষেত্রে লিভারজনিত কারণে চুলের সমস্যা আসতে পারে। আসতে পারে আপনি দীর্ঘদিন কোনো বিশেষ রোগে ভুগেছেন বা বিশেষ বিশেষ কিছু রোগ থাকে যার জন্য কিন্তু চুলের সমস্যা হয়ে থাকে। কখনো কখনো দেখা গেছে স্কাল্পে যদি কোনোভাবে ময়লা জমতে থাকে তাহলেও তার থেকে চুলের সমস্যা হয়। অনেক সময় চুলের গোড়ায় উপযুক্ত পুষ্টি না পৌঁছানোর জন্য বা ঠিকঠাকভাবে নারিশমেন্ট না হওয়ার জন্য তার ফলেও কিন্তু চুলের সমস্যা দেখা যায়। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে দীর্ঘদিন ধরে বিশেষ করে উপযুক্ত কিছু তেল একদমই না ব্যবহার করার ফলে চুলের সমস্যা আসতে থাকে। বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে চুলে অনেকের ক্ষেত্রে দেখেছি কি হয়েছে যে অল্প টুকটাক হয়তো চুল ঝরছে কিন্তু তিনি চুলটা ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করছে না। তার কারণটা হচ্ছে কি, তিনি ভাবছেন কি যে যদি বেশি বেশি করে চুল ধুয়ে বা চুল যদি বেশি বেশি করে ধোয়া মোছা করা হয় তাহলে কি হবে না চুলটা আরও বেশি করে ঝরবে। এর ফলস্বরূপ কী করেন না, দীর্ঘদিন ধরে চুলের যত্ন নেন না, এর সমস্যা হিসাবে চুল আরও বেশি বেশি করে ঝরতে শুরু করে। কারণ এক্ষেত্রে চুলের গোড়ায় নোংরা জমা হতে থাকে, চুলের অপরিচ্ছন্নতা আসে, অনেক সময় ইনফেকশান এসে যায় যার ফলস্বরূপ কী হয় বিভিন্ন রকম ইনফেকশানের ফলে চুল ঝরতে শুরু করে এবং স্কাল্পে অনেক সময় ড্যান্ড্রফ এসে যায় তার ফলে চুল ঝরতে শুরু করে। তো এই জাতীয় সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনাকে আগে এই সমস্ত জিনিসগুলোকে একটু মেনটেন করতে হবে যে কোন কোন সমস্যা হচ্ছে। বা অনেক ক্ষেত্রে আমি দেখেছি কি হয় যে দীর্ঘদিন ধরে আপনারা কি করেন না চুলের বিশেষ কোনো কেমিক্যাল ব্যবহার করছেন, এক্ষেত্রেও কিন্তু এই জাতীয় সমস্যা চলেই আসে। অনেক সময় শরীরের ব্লাড সার্কুলেশনে যদি কোনো প্রবলেম এসে থাকে, অর্থাৎ আপনার রক্ত চলাচলের জনিত যদি কোনো সমস্যা দেখা দেয়, বিশেষ করে সেটা যদি আপনার স্কাল্পে হয়ে থাকে তাহলে কিন্তু চুলের সমস্যা আসতেই পারে। কারণ ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হলে চুলের গোড়ায় উপযুক্ত পুষ্টি পৌঁছে না, আর পুষ্টি না পৌঁছলে চুল খুলতে পারে। তো এইভাবে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো এখন প্রশ্ন, কি করবেন আপনারা বা কোন কোন ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করবেন? হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, অনেক ক্ষেত্রে জল থেকে চুলের সমস্যা আসতে পারে। অনেকে হার্ড ওয়াটার ব্যবহার করেন, বিশেষত অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জলের মধ্যে যদি লৌহ বা মানে যদি জল আয়রনযুক্ত জল হয় বেশি পরিমাণে, অর্থাৎ জলের আয়রনের মাত্রা যদি বেশি থাকে সেক্ষেত্রে চুলের সমস্যা আসতে পারে। এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য করবেন। যদি এই জাতীয় কোনো সমস্যা থাকে তাহলে আগে এই জাতীয় বিষয়গুলো কন্ট্রোল করবেন, তারপরে চুলের মেডিসিন ব্যবহার করলে তাতে বেশি বেটার রেজাল্ট পাবেন। এছাড়া যদি আপনার উপায় না থাকে তাহলে কিন্তু তাহলেও আপনি এই মেডিসিনগুলো ইউজ করতে পারেন। এই মেডিসিনগুলো ইউজ করলে আপনার কিছুটা হলেও সমস্যা মুক্ত হবে। আর যদি আপনি এই জিনিসগুলোকে কন্ট্রোল করে মেডিসিনটা ইউজ করতে পারেন তাহলে দেখবেন অনেক বেশি বেটার রেজাল্ট পাচ্ছে। আজ আমি আপনাদের দুটো মেডিসিন, অর্থাৎ দু প্রকার মেডিসিনের কথা বলবো। একটি মেডিসিন যেটা শুধুমাত্র খাওয়ার জন্য ব্যবহার করবেন, আর একটি মেডিসিন যেটি চুলের গোড়ায় লাগানোর জন্য ব্যবহার করবেন। এই দুটি মেডিসিন যদি আপনি কন্টিনিউয়ালি মোটামুটি আমি দেখেছি 2-3 মাস ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনার চুলের যে যাবতীয় সমস্যা তা কিন্তু সম্পূর্ণভাবে সেরে যেতে পারে। তো প্রথমত যে মেডিসিনটার কথা বলবো সেটি হচ্ছে একটি জার্মান মেডিসিন, অ্যাডেল-9। তো অ্যাডেল-9 এই যে মেডিসিনটা, এটার মধ্যে কি হয় না এমন সব মেডিসিনের কম্বিনেশন আছে, এটি একটি পেটেন্ট মেডিসিন, আমি আগে থেকেই বলে রাখি যেটি একটি পেটেন্ট মেডিসিন অ্যাডেল-9। তো এই অ্যাডেল-9-এর মধ্যে যে যে মেডিসিনগুলোর কম্বিনেশন আছে সেই কম্বিনেশন অনুযায়ী আপনার শরীরের যদি যে কোনো ধরনের চুলের সমস্যা থাকলে, সেটা হতে পারে চুলের কোনো ইনফেকশান, স্কাল্পে ইনফেকশান, কোনো রকম ড্যান্ড্রফ, হতে পারে পুষ্টিজনিত সমস্যা, হতে পারে অন্যান্য কোনো সমস্যা বা রোগ ভোগান্তির কারণে কোনো সমস্যা, যে কোনো ধরনের সমস্যা থাকলে কিন্তু অ্যাডেল-9 দারুণভাবে কাজ করবে। অ্যাডেল-9 আপনারা অবশ্যই ইউজ করতে পারেন এবং এই অ্যাডেল-9 মোটামুটিভাবে বিশেষ কোনো সাইড এফেক্ট নেই, তো আপনারা এটা অবশ্যই ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন সেটা বলার আগে আমি বলে নেব যে আপনাদেরকে কোন কোন মেডিসিন লাগাতে হবে। আজ আমি আপনাদের লাগানোর জন্য একটি মাদার টিংচার কম্বিনেশনের কথা বলবো। এই মাদার টিংচার কম্বিনেশন আমি অনেকের ক্ষেত্রে ইউজ করে দেখেছি, দারুণ রেজাল্ট হয়েছে। এবং এই মাদার টিংচার কম্বিনেশন যদি আপনি ব্যবহার করেন আমি নিশ্চিত যে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো এই মাদার টিংচার কম্বিনেশনের মধ্যে প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটি হচ্ছে থুজা অক্সিডেন্টালিস মাদার। এই মাদার অ্যাকচুয়ালি থুজার কাজ কি, থুজা যেমন রিগ্রোথ করতে সাহায্য করে আবার কি করে না
এক্সট্রা গ্রোথ যেটা হয় সেটাকে আবার কমিয়ে ফেলতে সাহায্য করে। অর্থাৎ থুজার মূল কাজটা হচ্ছে কি আমাদের শরীরে, সেটা হচ্ছে গ্রোথকে ব্যালেন্স করা, একটা ব্যালেন্স গ্রোথ সিস্টেম নিয়ে আসা। তার সঙ্গে সঙ্গে থুজা কি করে না, আমাদের স্কিনের বিভিন্ন রকম এক্সট্রা যে সমস্যাগুলো থাকে, ইনফেকশনাল যে সমস্যাগুলো থাকে, সেগুলো কিছুটা হলেও কমাতে সাহায্য করে। তো এই থুজা মেডিসিনটা অবশ্যই আপনাদেরকে নিতে হবে মাদার টিংচার ফর্মে। এরপরে আপনাদেরকে যে মেডিসিনটা নিতে হবে সেটি হচ্ছে আর্নিকা মাদার। আর্নিকা মাদার চুলের জন্য বিশেষ এক প্রকার মেডিসিন, এবং বিভিন্ন ক্ষেত্রে চুলের বিভিন্ন সমস্যায় আর্নিকা ব্যবহার করা হয়। আপনারা জানেন আর্নিকা হেয়ার অয়েলও ব্যবহার করা থাকে, কিন্তু এক্ষেত্রে আপনারা আর্নিকা মাদার নেবেন। আর্নিকা দারুণ একটি মেডিসিন চুলের গ্রোথের ক্ষেত্রে, চুলের রিগ্রোথের ক্ষেত্রে, এবং চুলের যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে, ড্যান্ড্রফের ক্ষেত্রে, ব্লাড সার্কুলেশন, অর্থাৎ স্কাল্পের যদি ব্লাড সার্কুলেশনের সমস্যা থাকে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আর্নিকা দারুণভাবে কাজ করে। এরপরে আপনাদেরকে যে মেডিসিনটা নিতে হবে সেটি হচ্ছে আমলকি মাদার। আমলকি মাদার ব্লাড সার্কুলেশন, রিগ্রোথ, চুল ঝরে পড়ার সমস্যা, চুলের স্ট্রংনেস নিয়ে আসা, অর্থাৎ চুলের গড়ায় যদি কোনো সমস্যা থাকে সেই স্ট্রংনেসটা নিয়ে আসা, এই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটা কাজ করে। এরপর যে মাদারটি আপনাদেরকে নিতে হবে সেটি হচ্ছে ব্রাহ্মী মাদার। ব্রাহ্মী সত্যি বলতে কি, ব্রাহ্মী ব্রেনের দারুণভাবে কাজ করে। মূলত ব্রেনের ক্ষেত্রে দেখা গেছে ব্রেনের যদি ব্লাড সার্কুলেশনে, মানে ব্রেন সহ আপনার যদি স্কাল্পে ব্লাড সার্কুলেশন সমস্যা থাকে, ব্লাড সার্কুলেশনের ফলে চুলে পুষ্টি না পৌঁছায়, চুলের যদি কোনো সমস্যা আছে, তার ক্ষেত্রে কিন্তু ব্রাহ্মী দারুণ কাজ করে। ব্রাহ্মী মাদার অবশ্যই চুলের স্ট্রংনেসও নিয়ে আসে, তার সঙ্গে চুলের একটা কোমলতা ভাবও নিয়ে আসতে সাহায্য করে, চুলকে নমনীয় রাখতে সাহায্য করে, এবং সর্বোপরি ব্রেনের উপর দারুণ কাজ করে, রক্ত চলাচল অর্থাৎ ব্লাড সার্কুলেশনকে দারুণভাবে কন্ট্রোল করে। দ্যাট ইজ ওয়াই ব্রাহ্মী ইজ এ গুড মেডিসিন ফর দিস কন্ডিশন। এরপরের যে মেডিসিনটার কথা বলবো সেটি হচ্ছে গিয়ে জাবরান্ডি মাদার। জাবরান্ডি মাদার চুলের যে কোনো সমস্যার ক্ষেত্রে এই মেডিসিনটা অবশ্যই ব্যবহার করা হয়। চুলের পুষ্টি প্রদানে, চুলকে রুক্ষ অবস্থা থেকে ফিরিয়ে আনার জন্য, চুলের গড়া শক্ত করার জন্য, চুল পড়ার সমস্যাকে ঠিক করার জন্য, চুলের রিগ্রোথের জন্য, যে কোনো ধরনের সমস্যায় কিন্তু জাবরান্ডি মাদার মহা ঔষধ হিসেবে কাজ করে। সেই কারণে এই মেডিসিনটা আপনাদেরকে অবশ্যই নিতে হবে। তো এখন কি করবেন, এই পাঁচটা মাদার যেটা আমি বললাম, এই পাঁচটা মাদারকে আপনাদেরকে কি করতে হবে, সম পরিমাণ নিতে হবে। অর্থাৎ যদি 10 ml করে নেন তাহলে 10 ml করে নেবেন, যদি 15 ml করে নেন তাহলে 15 ml করে নেবেন। তাহলে সম পরিমাণ নিয়ে একটি বড় বোতলে একসঙ্গে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নেবেন। অর্থাৎ মেডিসিনগুলো সম পরিমাণ নেওয়ার পর ভালো করে ঝাঁকাবেন, যে কোনো একটা শিশির মধ্যে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নেওয়ার পর এটা আপনারা রেখে দেবেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই মাদার টিংচার কম্বিনেশনটি আপনারা ব্যবহার করবেন কিভাবে। আপনারা দিনে মোটামুটিভাবে দুবার মতন ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন, আপনাদেরকে প্রথমত বলে রাখি যে আপনারা স্নান করার পরে, সকালে যখন আপনারা স্নান করবেন, স্নান করার পরে আপনারা এই মেডিসিনটা প্রথমবার লাগাবেন। ভালো করে কিভাবে লাগাবেন, আপনি চুলকে ভালোভাবে তুলে চুলের গোড়ার মধ্যে ধীরে ধীরে দিয়ে ভালোভাবে আস্তে আস্তে, অর্থাৎ ধীরে ধীরে আপনারা ম্যাসেজ করবেন। ম্যাসেজ করলে কি হবে না, চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যাবে, পুরো চুলের পুরো অংশে, স্কাল্পের পুরো অংশটা যেতে পায় সেটা চেষ্টা করবেন। একবার লাগিয়ে নিলেন, ব্যাস সারাদিন থাকলো, কোনো সমস্যা নেই। এরপরে আপনারা কি করলেন, রাত্রে ঘুমোতে যাওয়ার মোটামুটি 15-20 মিনিট আগে, অর্থাৎ রাত্রে খাওয়ার আগে আপনি লাগিয়ে নিলেন, এবং তারপরে মোটামুটি ঘুমোতে গেলেন, কারণ যাতে ঔষধটা কোনোভাবে বিছানায় না চলে যায় তার জন্য আপনি একটু আগে থেকে লাগাবেন। ভালো করে একইভাবে ভালো করে লাগিয়ে নিলেন, ব্যাস এবারে আবার পরের দিন স্নান করলেন। স্নান করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যে যা খুশি ইউজ করতে পারেন, অর্থাৎ যদি আপনাদের শ্যাম্পু ভালো লাগে শ্যাম্পু ইউজ করতে পারেন, আপনাদের যদি কোনো তেল ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তবে আমি বলবো যে কেমিক্যাল বেসড যে তেলগুলো হয়, মূলত বেশি কেমিক্যাল আছে বা খুব বেশি সুগন্ধযুক্ত যে তেলগুলো, এগুলো কিন্তু মোটামুটিভাবে চুলের পক্ষে খুব একটা উপযুক্ত নয়, এবং বিশেষ করে যখন আপনার চুলের সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু এগুলোকে এড়িয়ে চলাই ভালো। সবচেয়ে ভালো তেল কিন্তু নারকেল তেল, যদি ঘানি ফেলা নারকেল তেল হয় তাহলে খুব ভালো হয়, আর মোটামুটিভাবে নারকেল তেলই হচ্ছে সবচেয়ে বেটার। অতএব আপনারা অবশ্যই নারকেল তেল ইউজ করতে পারেন, এবং শ্যাম্পু চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, শ্যাম্পু ইউজ করতে পারেন। তবে দেখবেন যদি কোনো শ্যাম্পু আপনার আগে থেকে সাইড এফেক্ট থেকে থাকে সেক্ষেত্রে না ইউজ করাই ভালো, যেটা মোটামুটি আপনার পক্ষে স্যুট করে সেরকম ধরনের শ্যাম্পু ইউজ করবেন। এবারে বলি যে অ্যাডেল নাইন কীভাবে ব্যবহার করবেন। অ্যাডেল নাইন এই মেডিসিনটা আপনাদেরকে অলরেডি বলেছি, এটা খুবই ভালো একটি মেডিসিন, এবং যদি আপনার লিভারজনিত সমস্যা থেকে যদি এই ধরনের সমস্যা আসে, বা যদি আপনার অন্যান্য যে কোনো দীর্ঘদিন রোগ ভোগান্তির কারণে বা এই জাতীয় কোনো রকম সমস্যা এলে অ্যাডেল নাইন খুব দারুণভাবে কাজ করে। তো এটা ব্যবহার করতে হবে দিনে 3 বা 10 ফোঁটা করে। আধা কাপ জল নেবেন, ঠান্ডা জল, ঠান্ডা জল অর্থে এটা আমি বলছি না যে ফ্রিজের ঠান্ডা জল, আপনারা অবশ্যই একটু বিষয় খেয়াল রাখবেন যে ঠান্ডা জল নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই এমনি জেনারেল টেম্পারেচার অর্থাৎ ঘরের যে তাপমাত্রা
সেইভাবেই যে সাদা জল ঠান্ডা জল হয় সেই জলটা নেবেন, সেই জলে অবশ্যই কী করবেন। আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন, অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, আপনারা স্টিলের কোনো পাত্র ব্যবহার করেন অর্থাৎ স্টিলের বাটি, স্টিলের গ্লাস বা স্টিলের চামচ দিয়ে এরকম অনেককে ব্যবহার করতে দেখা গেছে, আমি আপনাদের বলবো অবশ্যই স্টিলের জিনিস ব্যবহার করবেন না, কারণ যে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন স্টিলের সঙ্গে একটা রিয়াকশন করে, সুতরাং স্টিলের সঙ্গে না ব্যবহার করাই ভালো। আপনারা কাঁচের কিংবা কাপের কাপ জাতীয় জিনিস নেবেন, তাতে করে আধা কাপ জল নিলেন, এবারে জল নেওয়ার পরে কী করবেন না, তাতে 10 ফোঁটা এই অ্যাডেল 9 দেবেন, দিয়ে প্রত্যেক দিন 3 বার খাবার 20-25 মিনিট আগে ব্যবহার করবেন। এইভাবে আপনারা কন্টিনিউ 1.5-2 মাস চালিয়ে গেলে কিন্তু আপনাদের সমস্ত রকম সিস্টেমটা কিওর হবে, তার ফলস্বরূপ আপনার চুল পড়ার হারটাও কমবে। আমি আপনাদেরকে বলে রাখি যে এই যে ভিডিওটা আমি আজকের আপনাদের বললাম, এখানে চুল পড়ার থেকে আমি বেশি জোর দিয়েছি চুল গ্রোথ হয় কিভাবে অনেকের ক্ষেত্রে। হ্যাঁ তবে একটা বিষয় এখানে খেয়াল রাখবেন যে অনেকের হয়তো কোনো কোনো জায়গায় কোনো কোনো অংশে একদম মসৃণ তেলতেলে হয়ে গেছে, ওই ক্ষেত্রে হয়তো চুল আসার সম্ভাবনাটা খুব একটা নেই, সুতরাং সে বিষয়টা খেয়াল রাখবেন। মোটামুটি যদি ওই জায়গাটা খসখসে ভাব থাকে, ঠিকঠাক থাকে, জেনারেল যেরকম হয় স্কিনের কোয়ালিটি যদি সেরকম থাকে, তাহলে কিন্তু ওখান থেকে চুল আসাটা খুব একটা অসম্ভব হবে না। কিন্তু যদি খুব বেশি তেলতেলে একদম মসৃণ ভাব চলে আসে, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে চুল নাও আসতে পারে, এটুকু খেয়াল রাখবেন। আর যেরকম বললাম এরকম করে মেডিসিনগুলো ইউজ করবেন, আমার মনে হয় যে আপনারা এর থেকে উপকৃত হবেন, অনেকেই এর থেকে উপকৃত হয়েছে। জেনেটিক প্রবলেম হলে সেক্ষেত্রে হয়তো আপনারা সঠিক রেজাল্ট নাও পেতে পারেন, কারণ জেনেটিক প্রবলেমের ক্ষেত্রে মেডিসিন ঠিকঠাক কাজ নাও করতে পারে, এটা একটা আলাদা বিষয়। কিন্তু আপনারা অন্যান্য যে কোনো সমস্যার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে বলি, যাদের জেনেটিক সমস্যা আছে বা জেনেটিক বিভিন্ন রোগে আপনারা ভোগেন, আপনাদেরকে বলবো জেনেটিক সংক্রান্ত একটা মেডিসিনের বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা সেই মেডিসিনটা একবার ফলো করে দেখতে পারেন এবং সেটা ইউজ করতে পারেন, তার ফলে জেনেটিক যে সমস্যাগুলো থেকে আপনারা ভুগছেন বা দীর্ঘদিনের রোগ ভোগান্তি থেকে যদি আপনারা ভুগে থাকেন, তাহলে কিন্তু ওই মেডিসিনটা আপনাদের কাজ করবে। এছাড়াও অ্যালোপেসিয়া সম্বন্ধে আমার চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনারা অ্যালোপেসিয়া সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন, তাহলেও উপকৃত হবেন। এবং এভাবে আপনারা আমার চ্যানেলের মধ্যে বিভিন্ন রোগ, বিভিন্ন মেডিসিন, এই জাতীয় বিভিন্ন রকম ভিডিও পেয়ে যাবেন, অবশ্যই চ্যানেলটাকে একবার দেখবেন, তাহলে কিন্তু আপনারা ভীষণভাবে উপকৃত হবেন। তো আশা করি ভিডিওর বিষয়বস্তু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে এ ধরনের বিভিন্ন ভিডিও, খুব প্রয়োজনীয় ভিডিও যা আপনাদের খুব কাজে আসবে, এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন। নমস্কার।